আসসালামু আলাইকুম টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারে খবরের আলোচনায় রয়েছে সৌদির আজ সকালের তাজা খবর সৌদিতে রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ সাতান্ন হাজার পাঁচশো ছেচল্লিশ জন দেখুন সৌদির করোনা সর্বশেষ আপডেট চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক সৌদি আরবে করোনা ভাইরাস পরিস্থিতি আজকে আবারও অনেক উন্নতি হয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রালয় জানিয়েছে আজ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে নয়শো জন সূত্র সৌদি প্রেস এজেন্সি আর এদিকে সৌদিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আজ মারা গিয়েছে ষোলো জন ও লাহি হে রাজিউন আর এতে করে সৌদিতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়াল আরও সাত হাজার চারশো ছাপ্পান্ন জনে এছাড়া আজ সৌদিতে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে নয়শো জন এর ফলে সৌদিতে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ সাতান্ন হাজার পাঁচশো ছেচল্লিশ জনে বিগত চব্বিশ ঘন্টায় সৌদিতে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে এগারোশো চুরাশি জন এর ফলে সৌদিতে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ চল্লিশ হাজার ছয়শো চুয়াল্লিশ জনে আর এদিকে সৌদিতে আজ অবধি ছিয়ানব্বই দশমিক তিন শতাংশ রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে এবং বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে নয় হাজার চারশো ছেচল্লিশ জন রোগী এর মাঝে গুরুতর অবস্থায় রয়েছে পনেরোশো পঁয়তাল্লিশ জন রোগী চলুন জেনে নেওয়া যায় সৌদি আরবের প্রধান প্রধান শহরগুলোতে আজকে কতজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে মক্কায় তিনশো ঊনপঞ্চাশ জন রিয়াদে দুইশো দশ জন পূর্বাঞ্চলে একশো চল্লিশ জন মদিনাতে তিহাত্তর জন আসিরে একষট্টি জন জিজানে ঊনষাট জন আল কাসিমে সাঁত্রিশ জন তাবুকে পনেরো জন হাইলে তেরো জন নাজরানে বারো জন আলবাহাতে নয় জন উত্তর বর্ডারে তিনজন আলজৌফে তিনজন সর্বমোট নয়শো চুরাশি জন প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ আমাদের মক্কা প্রদেশে কিন্তু করোনা পরিস্থিতি এখনও কিছুটা অবনতি দেখতে পাচ্ছি আপনারা যারা মক্কাতে আছেন দয়া করে এখনও একটু সাবধানে চলাফেরা করবেন পরিশেষে আমাদের সৌদি আরবে যারা করোনা আক্রান্ত হয়েছে তাদের জন্য প্রত্যেকেই দোয়া করবেন যাতে করে আমাদের সকল সৌদি নাগরিক ও প্রবাসীরা দ্রুত করোনা থেকে সুস্থ হয়ে ওঠে এবং প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ থাকবে আপনারা করোনা বিধি মেনে সৌদি আরবে চলাফেরা করবেন খবরটি আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখা শুরু করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজিএন টোয়েন্টি ফোর তাই দেরি কী সে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন